বাঙালি প্রিয় পুরী পশ্চিমবাংলার বাইরে হয়েও যেখানে বাংলাতেই স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়। পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে এমন অনেক মন্দির রয়েছে যেসব মন্দিরে পুরী ঘুরতে আসা অনেক মানুষই যান না, কিন্তু এইসব মন্দিরগুলোর ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশ কম নয়। পুরী স্বর্গদ্বারের রাস্তার সামনেই রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পুরী নামের সাথেই আসবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। বঙ্গদেশ থেকে সেই যে পুরী গেলেন তারপর আর তাঁর খোঁজ মেলেনি, তিনি গেলেনই বা কোথায়? নানা মুনির নানা মত, কেউ বলেন কৃষ্ণভাবে মত্ত হয়ে সমুদ্রে নেমে অদৃশ্য হয়ে গেছেন, কেউ বলেন পুরীর জগন্নাথে দারু বিগ্রহে লীন হয়ে গেছেন, আবার কেউ বলেন পুরীর পাণ্ডারা তাকে হত্যা করে মন্দির প্রাঙ্গণে দেহ পুঁতে দিয়েছিলেন। আর আমি এখন যে মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি সেই মন্দিরে বিগ্রহে তিনি লীন হয়ে গেছিলেন, এটাও অনেকে বলে থাকেন। আজ আপনাদের নিয়ে চলেছি টোটা গোপীনাথজিউ মন্দিরে। তাহলে এবার ইতিহাসের সাথে ঘোরা শুরু হোক, ঘুরবেন আপনি ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুপ্রভাত, এখন বাজে সকাল 5টা, 4টার সময় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি 5টার সময়, যাচ্ছি এখন প্রথমে টোটা গোপীনাথ মন্দির। আর টোটা গোপীনাথ মন্দির সারা দিন খোলা থাকলেও সেই ভোরবেলার সময় টোটা গোপীনাথের দর্শন পাওয়া যায়। বাঙালিদের দুজন ব্যক্তিত্ব মৃত্যু রহস্য এখনও আছে, এক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্বিতীয় চৈতন্য মহাপ্রভু। আর এই পুরী এলেই চৈতন্য মহাপ্রভুর নাম আসবে, এই টোটা গোপীনাথের সাথে চৈতন্য মহাপ্রভু কিন্তু জড়িয়ে আসেন। যেহেতু এখনও আলো ফোটেনি তাই এই সুন্দর তোরণদ্বারটা দেখা যাচ্ছে না, ফেরার সময় আলো ফুটলে অবশ্যই দেখাবো। আর এই তোরণদ্বার থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, ভোরের সময় আরতির আওয়াজও এখানে ভেসে আসছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বঙ্গদেশের পুরীতে বা উড়িষ্যা রাজ্যে আসে তখন তার সাথে এসেছিলেন গদাধর পণ্ডিত, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে ভেতরের বাগান থেকে টোটা গোপীনাথ জিউয়ের মূর্তি আবিষ্কার করেন। আর উড়িষ্যা ভাষায় টোটা শব্দের অর্থ হচ্ছে বাগান, আর বাগান থেকে যেহেতু গোপীনাথ জিউয়ের মূর্তি আবিষ্কার হয়েছিল তাই হচ্ছে টোটা। আর মহাপ্রভু এই মূর্তির নাম রেখেছিলেন গোপীনাথ, আর এই মূর্তির সেই থেকেই নাম হয়েছে টোটা গোপীনাথ। আর এই গোপীনাথের সেবায় ছিলেন সেই গদাধর পণ্ডিত। মন্দিরটি রয়েছে পুরীধামে জম্বেশ্বরা এলাকায়, গাছের ছায়ার শান্ত বাগানে প্রতিদিন গদাধর পণ্ডিত শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ করতেন, অন্যদিকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শুনতেন। এখানে ধ্রুব ও প্রহ্লাদ মহারাজের গল্প 100 বার শুনেছিলেন। একদিন হঠাৎই কোথায় আমার পাণনাথ বলে বাগানে মাটি খুঁড়তে লাগলেন এবং তখনই কৃষ্ণের মূর্তি সন্ধান পান। মূল মন্দিরের মতো ভিডিও বা ফটোশ্যুট করা অ্যালাউ নেই, তাই আমি বাইরে বাগানে দাঁড়িয়ে বলছি। মন্দিরের ভেতর সারা দেওয়াল জুড়ে শ্রী চৈতন্যের জন্মলীলা পুরো পেন্টিং হিসাবে করা আছে, এমনকি সিলিংও করা আছে শুধু দেওয়ালে নয়। আর কৃষ্ণ ঠাকুর আছেন, কৃষ্ণ ঠাকুর ওখানে বসে আছেন। সব মন্দিরেই রাধাকৃষ্ণ বিগ্রহ দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকে, কিন্তু এই মন্দিরেই কৃষ্ণ রয়েছেন বসে থাকা অবস্থায়। একবার টোটা গোপীনাথ মন্দিরে কীর্তনের সময় শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দে নৃত্য করছিলেন, এরপর তিনি টোটা গোপীনাথের বেদিতে যাবার পর চিরতরে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যান। গোপীনাথজির ডান পায়ের হাঁটুতে একটি ছিদ্রযুক্ত দাগ রয়েছে, আর বলা হয় এই ছিদ্রের মধ্যে দিয়েই টোটা গোপীনাথজির মূর্তিতে তিনি লীন হয়ে গেছেন। এরপর তাঁর শিষ্য গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে তার বিচ্ছেদ সহ্য করতে না পেরে মাত্র 47 বছর বয়সেই বৃদ্ধ হয়ে যান, ফলে গোপীনাথ জীবের সেবা করতে শরীরে তিনি কষ্ট পেতেন। ভক্ত গদাধর পণ্ডিতের স্বপ্নে আবির্ভাব হয় টোটা গোপীনাথ জীব, এবং তিনি জানান তাঁর সেবা গ্রহণ করতে তিনি ছোট হয়ে যাবেন। পরদিন সকালে গদাধর পণ্ডিত মন্দিরে এসে দেখেন শ্রী গোপীনাথ জীব পর্দাশনে বসেছেন এবং ছোট হয়ে গেছেন, যাতে গদাধর পণ্ডিত সহজেই তাঁর পূজা করতে পারেন। মন্দিরের মধ্যে 3টি বেদী রয়েছে,
একেবারে বাঁদিকে রয়েছেন টোটা গোপীনাথজিউ, সাথে বিনা হাতে রাধিকা ও বাঁশি হাতে সখী ললিতা। শ্যাম রসে গভীরভাবে নিমগ্ন হওয়া কৃষ্ণের সমস্ত দাম্পত্য বাসনাকে তৃপ্ত করার মতো রাধিকা এবং সখী ললিতা কালো বর্ণের। ডানদিকে বেদিতে রয়েছেন ভগবান বলরাম, সাথে তার দুই স্ত্রী রেবতী ও বারুণী। প্রভাতী আরতি শেষে নগর দর্পণে বের হন মন্দিরের পুরোহিতরা। মন্দিরের লাগোয়া বাগানে ভোরের সতেজ ঠান্ডা হাওয়াতে কিছুক্ষণ সময় আপনি কাটিয়ে নিতে পারবেন। গাছে এখানটা এত শিউলি ফুল ফুটে আসে, মম করছে শিউলি ফুলের গন্ধতে। মন্দিরে যাওয়ার রাস্তার সামনেই এটাই হচ্ছে সেই তরুণদা যেটা আপনাদের রাত্রিবেলা দেখাবো ভেবেছিলাম, কিন্তু অন্ধকারের জন্য দেখাতে পারিনি। আর এই তরুণদারের ওপরে রয়েছেন কৃষ্ণ, আর চাগিয়ে রয়েছেন গোবর্ধন পাহাড়। কিভাবে আসবেন টোটা গোপীনাথজিউ মন্দিরে সেই রাস্তাটাও এবার আপনাদের জানিয়ে দিই। পুরী সর্বদ্বারের সামনে রাস্তা ধরে পুরী বাজার ছাড়িয়ে আরও 500 মিটার মতো এগোলেই একটি চৌমাথা মোড় পড়বে। সেই চৌমাথা মোড় থেকে ডান দিকে ঘুরে আরও কিছুটা এগোলেই দেখতে পাবেন এই সুন্দর তরুণদার। আর তরুণদার ক্রস করেই 100 মিটার এগোলেই এই টোটা গোপীনাথজিউ মন্দির।